আজকে আমি এসেছি নাটোরের চলন বিল চাষা এটা চলন বিল না এখানে তো প্রচুর পানি হয় এই যে হাঁস চাষ করতেছে এটা অনেক লাভজনক কি এটা মানে কি এরা কিভাবে মানে আর কি করতেছে এটা মানে মালিক একটা প্রায় কত পিস হাঁস আছে এখানে সাড়ে চারশো এটা কি ডিমের হাঁস না আপনার হলো যে ডিমের হাঁস প্রতিদিন তাও কতগুলো ডিম কালেকশন হয় দুইশো আর আগে কত করে হচ্ছিল মানে এখন আস্তে কমে যাবে এই কমার পর কি শীতে আবার বাড়বে তখন শীতে কি এই খাবার এখানে পায় মানে মালিকের খাতে দেওয়া লাগে তখন কিন্তু এখন পুরাটাই লাভ মানে খালি যে মানে অর্ধেক পরিমাণ খাবার লাগে এখন এ এগুলো না তো ইয়ে আছে আপনার শামুক আছে আছে না শামুক খাচ্ছে তো আবার কিছুটা আপনার হচ্ছে যে এই ইয়ে খাচ্ছে ওই যে যেটা ধান খাওয়ানা লাগতিছে কিন্তু এখন দুইশো পিস ডিম দিচ্ছে প্রায় কি দেড় আর আগে দিত হচ্ছে তিনশো প্লাস সাড়ে তিনশো এরকম না তারপরে অভিজ্ঞতা হয়ে গেছে তো দেখে দেখে হ্যাঁ এই এই যে 400 হাসের জন্য কতজন লোক আছে এখানে মোটামুটি? সাড়ে সাইজে তো সাড়ে কোন মাসে? এই 400 হাসের জন্য। এখানে উন্নয়ন হচ্ছে তো ওই লোকের উন্নতি হচ্ছে কি বোঝা যাচ্ছে? উন্নয়নে আছে। জগন সিজন শেষ আগেবারে তখন হাসগুলো তো বেশি দেয় আবার। মানে ডেট যখন ওভার হয়ে যায় ডিম আর আসে না। হাঁসের মেয়াদ শেষ তখন তো বিক্রি করে দেওয়া লাগে তাতেও লস লস নাই নাই আসে না কিন্তু এই যে দিচ্ছে দীর্ঘদিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা চারশো হাঁসের প্রজেক্ট এটা আমরা চলন বিলে আসছি নাটোর চলন বিল এখানে দেখতে পাচ্ছেন চারজন মিলে চারশো হাঁসের একটা প্রজেক্ট করছে এবং এটা অনেক প্রফিটেবল একটা প্রজেক্ট আসলে যাদের পানি প্রচুর পরিমাণে আছে যে অঞ্চলে হয়তো বা তিন থেকে চার মাস পানি থাকবে এমন জায়গাতে এই চাষটা করলে হয়তো বা লাভ করা সম্ভব কিংবা এক দেড় মাস যে পানি থাকে এরকম জায়গাতে এই ধরনের হাঁস চাষ করা যাবে না তো এর মধ্যে জাত আছে কি কি জাত আছে আমি জাত সম্পর্কে আপনাদের ধারণা দিব। এটা আমি সামনে যে ভিডিওগুলো সারবো সেগুলো নিয়ে আপনাদেরকে জাতের ধারণা দিব আর কী পরিমাণ এই খামারি ভাইদের লাভ হয় সে সম্পর্কেও আপনাদেরকে ধারণা দিব আজকের মতো এতটুকুই তো আপনারা আমার যে পেজ আছে পেজটির সাথে থাকবেন আর আপনারা আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ